প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রথম পত্রের প্রথম অধ্যায়ের জেনেটিক কোড। জেনেটিক কোড কি? জেনেটিক কোড হচ্ছে জীবের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য সমূহকে স্থানান্তরকারী কোড, অর্থাৎ গোপন বার্তা। যেমন জীবের পিতামাতার যে বৈশিষ্ট্য, অর্থাৎ পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে অথবা পরবর্তী প্রজন্মের মধ্যে স্থানান্তর করার জন্য ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড কিছু কোড অর্থাৎ গোপন সংকেত ইউজ করে, এটাকে বলা হয় জেনেটিক কোড। জেনেটিক কোড সাধারণত তিনটি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। কয়টি অক্ষর দিয়ে? তিনটি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। যেমন এরকম তিনটি অক্ষর দিয়ে জেনেটিক কোড প্রকাশ করা হয়। এই অক্ষরগুলোর মানে তোমরা জানো, এ হচ্ছে অ্যাডেনিন, সি হচ্ছে সাইটোসিন, জি হচ্ছে গুয়ানিন, এবং আরেকটা অক্ষর ব্যবহার হয় সেটি হচ্ছে ইউ, ইউ হচ্ছে ইউরাসিন। এরকম তিনটা অক্ষরের সমন্বয়কে বলা হয় ট্রিপলেট। ট্রিপলেটের আরেকটা নাম হচ্ছে কোডন। এই কোডনের মাধ্যমে জীবের বৈশিষ্ট্য এক পর্যায় থেকে আরেক পর্যায়ে স্থানান্তরিত হয়। তোমরা জানো যে ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ এমআরএনএতে পরিণত হয়, অর্থাৎ ডিএনএর মধ্যে থাকা যে কোড অথবা কোডন, এরকম তিন অক্ষর বিশিষ্ট এই কোডন এমআরএনএতে স্থানান্তরিত হয়। এমআরএনএ আবার সেই কোডকে ট্রান্সলেশন করে অথবা ট্রান্সলেট করে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। অর্থাৎ এরকম ট্রিপলেট অথবা কোডন আসলে এক একটি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। তোমরা জানো অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিন গঠনের একক, অর্থাৎ অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড চেইনের মাধ্যমে অর্থাৎ পলিপেপটাইড চেইনের মাধ্যমে প্রোটিন তৈরি করে, আর প্রোটিনের মাধ্যমেই কিন্তু মানুষের যে বিভিন্ন বৈশিষ্ট্য সেটি প্রকাশিত হয়। যেমন ধরো চুলের ক্ষেত্রে কারো কারো চুল হচ্ছে একদম সোজা অর্থাৎ ফ্ল্যাট, আবার কারো চুল হচ্ছে খাড়া চুল। তো সোজা বা ফ্ল্যাট চুলের জন্য একরকম প্রোটিন কাজ করে, আবার খাড়া চুলের জন্য আরেক প্রোটিন কাজ করে, এবং যদি কোঁকড়ানো চুল হয় অর্থাৎ কার্লি হেয়ারের ক্ষেত্রে আরেক ধরনের প্রোটিন কাজ করে। এভাবে প্রোটিনের মাধ্যমে কিন্তু জীবের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য প্রকাশিত হয়, আর এই প্রোটিন তৈরি হয় এইসব কোডনের মাধ্যমে অথবা ট্রিপলেটের মাধ্যমে, তিন অক্ষর বিশিষ্ট। এই কোডন অথবা ট্রিপলেট কয় ধরনের আছে? প্রায় 64 ধরনের। এরকম 64 ধরনের কোডন আছে। এই 64 কোডনের মধ্যে তিনটি কোডন আছে আবার, এগুলো কোনো ধরনের অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না, বরং এগুলো হচ্ছে স্টপ কোডন।
ট্রান্সলেশনের সময় যখন এমআরএনএ স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি বেজে এরকম ইউএজি, ইউএএ এবং ইউজিএ এই তিনটা কোডনের নিউক্লিওটাইড বেজের মধ্যে যখন টিআরএনএ অর্থাৎ ট্রান্সফার আরএনএ চলে আসবে তখন ট্রান্সলেশন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এজন্য এই তিনটা কোডনকে বলা হয় স্টপ কোডন। আবার তোমরা জানো যে ট্রান্সলেশন যখন শুরু হয় এমআরএনএ থেকে যখন প্রোটিন তৈরির প্রক্রিয়া শুরু হয় তখন সেই শুরুটা হয় এই কোডন থেকে, এটা হচ্ছে স্টার্টিং কোডন। আর এই স্টার্টিং কোডন কোন অ্যামাইনো অ্যাসিডটি নির্দেশ করে সেটি হচ্ছে মেথিওনিন। অর্থাৎ ট্রান্সলেশন সবসময় এইউজি এই কোডন থেকেই স্টার্ট হয়, অর্থাৎ মেথিওনিন অ্যামাইনো অ্যাসিড তৈরির মাধ্যমেই প্রোটিন তৈরির প্রক্রিয়াটি শুরু হয়। এবং এই প্রক্রিয়া চলতে চলতে যখন এই তিনটা কোডনের যে কোনো একটা কোডনে চলে আসে তখন ট্রান্সলেশন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এর জন্য এই তিনটা কোডনকে বলা হয় স্টপ কোডন। তো এটা হচ্ছে, এগুলোই হচ্ছে জেনেটিক কোড। এই গোপন কোডের মাধ্যমেই জীবের যে বৈশিষ্ট্যসমূহ যেটা ডিএনএতে থাকে সেখান থেকে এমআরএনএতে আসে, এমআরএনএ থেকে আবার প্রোটিন তৈরির মাধ্যমে এই বৈশিষ্ট্য জীবের দেহে প্রকাশিত হয়। তো এই জেনেটিক কোড আছে কত ধরনের? 64 ধরনের। তার মধ্যে এই তিনটা যদি আমরা বাদ দিই বাকি যে 61টা কোড থাকে এই 61টি কোড মিলে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে। তোমরা জানো যে অ্যামাইনো অ্যাসিড আছে সর্বসাকল্যে 20টি। এই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড নির্দেশিত হয় এই 61টি কোডন অথবা ট্রিপলেট দ্বারা। এই জেনেটিক কোডের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে একটি জেনেটিক কোড সর্বোচ্চ একটি অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে। আবার একই অ্যামাইনো অ্যাসিড 3 বা 4 ধরনের কোডন দ্বারাও নির্দেশিত হতে পারে। যেমন ACC ACC যে অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে ACGও সেই একই অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে এবং সেটি হচ্ছে থ্রিওনিন। আবার জেনেটিক কোড কখনো একটার উপর আরেকটা ওভারল্যাপ করে না। অর্থাৎ যদি এখানে দেখো দেখো এখানে আছে ACA, কিন্তু আমরা যদি এই সিটাকে একদম সর্ব ডান পাশে নিয়ে এটাকে মাঝখানে নিয়ে আসি তখন কিন্তু দুইটা দুই রকমের অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করবে। যেমন এটি নির্দেশ করে থ্রিওনিন অ্যামাইনো অ্যাসিড, কিন্তু এই এটি আবার অন্য আরেকটি অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে সেটি হচ্ছে অ্যাসপারজিন। সেটি কোনটি? অ্যাসপারজিন। অর্থাৎ তিনটা কোডনে অর্থাৎ তিনটা অক্ষর মিলে যে কোডন, অক্ষরগুলোর যদি সিরিয়াল চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু কোডনটাও চেঞ্জ, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডও চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে তোমরা মোটামুটি বুঝতে পারছো যে জেনেটিক কোড কী এবং জেনেটিক কোডের বৈশিষ্ট্য সমূহ কীরকম। আশা করি পরীক্ষায় প্রশ্নটি আসলে তোমরা যথাযথভাবে সুন্দর করে অ্যান্সার দিতে পারবে।